হরে কৃষ্ণ। এরম সুন্দর একটি ধুতি জামা খুব সহজে কিভাবে বানাবে দেখে নাও। এই দেখো, এখানে আমি একটি সাটেন কাপড়ের টুকরো নিয়েছি। এই কাপড়ের চারি সাইড আমি আগুনে তাপ দিয়ে একটু লক করে নিয়েছি। ধরনের কাপড় দিয়ে জামা বানালে ভীষণ সুন্দর দেখতে লাগে, তবে কাটার সময় এই কাপড়ের সাইডের সুতোগুলো বেরিয়ে থাকে, সেই জন্য একটু আগুনে তাপ দিয়ে এইভাবে সুতোগুলি লক করে নিতে হয়। আগুনের একটু কাছে নিয়ে যেতেই দেখবে সুতোগুলি লক হয়ে যাচ্ছে, তবে খুব সাবধানে আর ধীরে ধীরে এই কাজটি করবে। এইভাবে তুমি সমস্ত কাপড়ের চারিদিক এইভাবে লক করে নেবে। শুধুমাত্র রান সেলাই দিয়ে এই জামার ধুতিটি বানাবো, আর কোথায় কিভাবে সেলাই দিচ্ছি সেটি খুব ভালো করে মন দিয়ে দেখে নাও। অল্প একটু করে সেলাই আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে জামা বানিয়ে পরালে ভীষণ সুন্দর দেখতে লাগে রাধা মাধবকে, আর বাজারে যে ধরনের জামা রাধা মাধবে পাওয়া যায় তার থেকে বেশ একটু অন্যরকম দেখতে লাগে। আমি এখানে আমার রাধা মাধবের মাপ অনুযায়ী এই জামাটি বানানো দেখাচ্ছি, তবে তোমার রাধা মাধব যদি এই মাপের থেকে একটু বড় বা ছোট হয় তো কোনো অসুবিধা নেই, এই মাপের জামা তুমি তোমার রাধা মাধবকে পরাতে পারবে। এছাড়া কৃষ্ণময়ে দেখো, একটি কাপড়ের টুকরো দিয়ে রাধা কৃষ্ণকে কিভাবে ধুতি আর শাড়ি মতন করে পরাবে, গোপালকে কিভাবে ধুতি পরাবে তার ভিডিও দেওয়া আছে। যদি সেই ভিডিও দেখে না থাকো তো সেই ভিডিও দেখো, সেই ভিডিও দেখেও তুমি একটি কাপড়ের টুকরো দিয়ে তোমার রাধা মাধবকে বা গোপালকে ধুতি পরিয়ে নিতে পারবে। দেখো রান সেলাই দিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এবার ধুতিটি কিভাবে বানাচ্ছি খুব মন দিয়ে দেখে নাও। রাধাকৃষ্ণের কোমরের মাপ অনেক সময় একটু কম বেশি হয়ে থাকে, যদি দেখো তোমার ঘরে শ্রীকৃষ্ণের কোমরের মাপ অনুযায়ী এই ধুতিটি একটু টাইট বা ঢিল হচ্ছে, তবে এই ধুতিটিতে যে বোতামগুলি রয়েছে সেগুলি একটু আগে বা পিছে করে নেবে, তাহলে কোমরের মাপটি ঠিক এসে যাবে। তো ভিডিওটি মন দিয়ে দেখো, আর এই জন্মাষ্টমীতে তোমার রাধাকৃষ্ণকে এরম সুন্দর একটি জামা পরিয়ে সাজাও। আর কৃষ্ণময়কে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে কৃষ্ণময়ের যে ভিডিওগুলি দেবে তার তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাবে। আর কৃষ্ণময়ে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি দেখো আর অনেক কিছু শিখে নাও। হরে কৃষ্ণ। Thank you.
কৃষ্ণ।